রাস্তার ধারের একাংশে খাবারের দোকান, পরোটা সবজি বিক্রি করেই চলছিল দিন গুজরান। সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ থেকে মানুষকে চপ ভাজার উৎসাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কোনো কাজই ছোট নয়। তৃণমূল নেত্রীর কথায় ভরসা পেয়ে সকালে পরোটা বিক্রির পাশাপাশি বিকেল থেকে চপ ভাজাও শুরু করেছিলেন কমল চক্রবর্তী। বিক্রিবাটাও মন্দ হচ্ছিল না। আচমকা বাদ সেধে বসল পুরসভা। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে লোটকে গিয়েছে উচ্ছেদের নোটিস। স্বভাবতই এভাবে উচ্ছেদ করলে ঘর সংসারের জঠোর জ্বালা কিভাবে মেটাবেন ভেবে কোল খুঁজে পাচ্ছেন না ব্যবসায়ীরা। তাদেরই একজন কমল চক্রবর্তী সরাসরি পুরসভার সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন। ভাজপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক সংলগ্ন এলাকার ঘটনা। কমলবাবুর কথায়, মানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি এত সহানুভূতিশীল, উনি প্রত্যেকটা মিটিং মিছিলে বলছেন যে চপ শিল্প চপ বাজুন, এই বাজু আমাদের তেলে ভাজার দোকান, আজকে এই বেলা পরোটা হচ্ছে, ও বেলা চপের দোকান। ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক সংলগ্ন এলাকায় রাস্তার ধারে রয়েছে বেশ কিছু দোকান। সেই দোকানগুলি উচ্ছেদের জন্য বুধবার বিকেলে নোটিশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ, 7 দিনের মধ্যে গোলঘর পার্ক সংলগ্ন জায়গা খালি না করা হলে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবে দোকানদারদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক, পুনর্বাসন দাবি তুলেছেন তারা। তবে ব্যবসায়ীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভাটপাড়ার উপ পুর প্রধান দেবজ্যোতি ঘোষ। দেখুন, আমি এইটাই বলবো যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দোকানদারদেরও বলবো, এটা একটা ফরমালি চিঠি, ওখানে যেভাবে রাস্তা ঘিরে ঘিরে দোকান হচ্ছিলো, এটা পরিবেশেরও দূষণ হচ্ছিলো, পার্কটাও নষ্ট হচ্ছিলো, সেই জন্য পৌরসভার তরফ দিয়ে একটা চিঠি সার্ভ করা হয়েছে। আমরা ভবিষ্যতে যেই পদক্ষেপ নেব না কেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করেই নেব, কারোর ক্ষতি করে কিছু হবে না। উপ পুর প্রধানের আশ্বাসেও অবশ্য আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা। উচ্ছেদ ঠেকাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। বলছেন, রাস্তার ধারে তো চপই ভাজি, বেআইনি কোনো কাজ তো করিনি, অন্যায়ভাবে উচ্ছেদের চেষ্টা হলে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও ভাবনা চিন্তা শুরু করেছেন তারা। ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, খাস খবর।